3 বছর ঝুলে থাকার পর চূড়ান্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা। এর অধীনে 65,000 বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হচ্ছে। এছাড়া অধিদপ্তরের 2টি পরিচালক পদেও ধাপে ধাপে যেতে পারবেন প্রাইমারির শিক্ষকরা। মন্ত্রণালয় বলছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জারি হবে প্রজ্ঞাপন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছে 4 লাখ। এদের বেশিরভাগের চাকরি জীবন শেষ হয় পদোন্নতি ছাড়াই, ফলে শিক্ষকরা চরম হতাশায় ভোগেন। দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা যেখানে এন্ট্রি পদ হবে সহকারী শিক্ষক, এবং সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রমোশন হবে। এ অবস্থা কাটাতে 2020 সালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয়। নানা জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বিধিমালা। এর ফলে 65,000 শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন, সুযোগ পাবেন অধিদপ্তরেও। আমাদের দীর্ঘদিনের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বদলি পদোন্নতি পদায়ন শৃঙ্খলামূলক ব্যবস্থা, এই সমস্ত কার্যক্রমে যে স্থবিরতা ছিল এই স্থবিরতাগুলো কেটে যাবে এবং খুবই অল্প সময়ের ভিতরে এটা আমরা জারি করে দিব। শিক্ষা গবেষকরা বলছেন পদোন্নতি সুযোগ তৈরি হলে মেধাবীরাও এই পেশায় আসবে, এতে শিক্ষার মান আরও উন্নয়ন হবে। উন্নত দেশে কিন্তু যে এটাকে খুব গুরুত্বের সাথে দেখা হয় যে কেউ শিক্ষক হতে চায় কিনা, শিক্ষাক্ষেত্রে কাজ করতে আগ্রহ আছে কিনা, সে ফিল করে কিনা, অ্যাপটিটিউড টেস্ট করে নেওয়া হয়। হ্যাঁ, তো ওই নীতিমালার মধ্যে যাতে এই আটা থাকে যে শিক্ষক হিসাবে আমি আসলে কতটা ক্যালিবার, আমি যোগ্য কিনা। সেই সঙ্গে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার তাগিদ শিক্ষা গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।